ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर मनन एई पर्वे एखन आलोचना करा होच्छे अमृत केन स्वर्गे चले गेल। आमरा जानी अमृत बा सुधा कोथाय थाके ना स्वर्गे थाके। स्वर्गे सुधा देवतारा पान करे तारा अमर हन, सेजन्य बला हय ताहले एई सुधा बा अमृत कोथाय बर्तमान स्वर्गे बर्तमान। ताहले केन सुधा मरते नहीं, सुधा बा अमृत केन स्वर्गे चले गेल, ए सम्बन्धे एकटी कौतुकप्रद सुभाषित सेखाने एर उत्तर देया हयेछे। बला हयेछे द्राक्षा म्लानमुखी जाता शर्करा चाष्मताम गता सुभाषित रसस्याग्रे सुधा भीता दिवम गता। सुधा माने होच्छे अमृत, अमृत स्वर्गे चले गेछे केन गेल, बोला होच्छे सुभाषित रसस्याग्रे सुधा भीता दिवम गता। सुधा माने अमृत, भीता माने भय पे, दिवम गता माने ओई देवतादेर जे राज्य स्वर्ग सेखाने चले गेल। কিসের জন্য? বলে যে সুভাষিত রসস্যাগ্রে, সুভাষিতের এত রস বা মনোগ্রাহিতা রস পূর্ণ এই সুধা, এত সুন্দর এই সুভাষিতগুলো, এত সুন্দর সকলেই সেই সুভাষিতের প্রশংসা করে। কি সুন্দর কথা আমাদের পূর্বপুরুষেরা বিদ্বজ্জনেরা পণ্ডিত মণ্ডলী অনেক ভেবে চিনতে সমাজের গভীরে তারা যেন পর্যবেক্ষণ করে সমাজ চিত্রটাকে ছোট ছোট কথার মধ্য দিয়ে, বাক্যের মধ্য দিয়ে, শ্লোকের মধ্য দিয়ে তারা উপস্থাপন করেছেন। অনেক বড় বড় তত্ত্ব, অনেক সূক্ষ্ম বিষয় সেগুলোকে তারা সুভাষিতের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। অতি সংক্ষেপে অনেক বড় বড় কথা ভাবনা তারা প্রকাশ করেছেন। এই সুভাষিতের প্রশংসা শুনে কি হয়েছে না, দ্রাক্ষা ম্লানমুখী জাতা। দ্রাক্ষা হচ্ছে আঙুর, আঙুর টকে গেছে না, সুভাষিত এত মধুর, সবাই বলছে সুভাষিত খুব সুন্দর। এই কথা শুনে ঈর্ষায় দ্রাক্ষা অর্থাৎ আঙুরগুলো টকে গেছে, আঙুর ফল টক কথায় বলে। দ্রাক্ষা ম্লানমুখী জাতা, শর্করা চাষমতাম জাতা। শর্করা হচ্ছে চিনি, চিনি শক্ত হয়ে গেছে। চিনি এত মিষ্টি আমরা জানি, কিন্তু দাঁতে লাগে বেশ শক্ত। বলা হচ্ছে এই চিনি এত মধুর, এত মিষ্টি হয়েও এত শক্ত হয়ে গেল কেন না, শুনেছে সবাই বলে না সুভাষিত হচ্ছে সবচাইতে মিষ্টি জিনিস, সুভাষিত হচ্ছে সবচাইতে মনোগ্রাহী, হৃদয়গ্রাহী। এই কথা শুনে চিনিগুলো মিষ্টি হওয়া সত্ত্বেও শক্ত হয়ে গিয়েছে। অপূর্ব সুন্দর মজা করে এই কথাগুলো বলা হয়েছে না, দ্রাক্ষা ম্লানমুখী জাতা শর্করা চাষমতাম গতা। চাষমতাম মানে আসলে হচ্ছে পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। চাষমতাম গতা সুভাষিত রসস্যাগ্রে সুধা ভীতা দিবম গতা। সুভাষিতের রস বা তার মহিমার কথা জেনে, তার মনোহারিত্বের কথা শুনে সুধা মানে হচ্ছে অমৃত ভয় পেয়ে সে স্বর্গে চলে গেছে। সেজন্য এই সুভাষিত আমরা যত আয়ত্তে রাখতে পারব, তত আমাদের নিজেদের মনে আনন্দ এবং অন্যকে শোনালে তারাও আনন্দিত হন। আমি নিজে এগুলো পাঠ করে খুব মনে মনে আনন্দ পেতাম এবং এক এক সময় বিভিন্ন আলোচনা সভায় গিয়ে এই এক একটি সুভাষিত ধরে ধরে আলোচনা করতাম। তা মানুষ অনেক সময় বলতেন, মহারাজ এগুলো আমাদের খুব ভালো লাগে, এগুলো আমার মনে একটা দ্বন্দ্ব ছিল, সংশয় ছিল,
না সংস্কৃত কথা, এগুলো শুনলে আমি আবার মজা করে বলি আমার কাজই হচ্ছে সহজ জিনিসগুলোকে যেন জটিল করে দেয়া। কিন্তু সকলে আপত্তি করেই বলেন, মহারাজ আপনি যেহেতু এই সংস্কৃত বলার পরে আবার সেগুলো অনুবাদ করে বুঝিয়ে বলে দেন, সেজন্য আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না, বরং আমাদের খুব আনন্দ হয়। বিশেষ করে আমি দক্ষিণ ভারতে কয়েকটি জায়গায় গেছি, তা সেখানে তো ইংরেজি ছাড়া মানুষ বুঝবে না, তা ইংরেজিতে আমি অতটা দক্ষও নই, কিন্তু তা সত্ত্বেও আমি মাঝে মাঝে এই সংস্কৃতগুলো বেশি করে বলতে শুরু করলাম, এবং সেখানকার মানুষেরা ভক্তেরা আমার কথা বলার পরে এত আনন্দ প্রকাশ করে কথা বলতে আসছেন, মহারাজ আপনি যে সংস্কৃতগুলো এত সুন্দরভাবে বলে যাচ্ছেন সেগুলো আমাদের মনে খুব ধরেছে, এবং সেগুলোকে আমি আবার ইংরেজিতে যথাসাধ্য অনুবাদ করে দেবার চেষ্টা করেছি। তা সেইভাবে দেখা গেছে মানুষ এগুলোকে চাইছেন। এই কিছুদিন আমরা এই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে এই 10-12 মিনিটের এক একটি এ ধরনের শুভাশিত মনন করছি। এগুলোর জন্য অনেকে ফোন করে বা কোনোভাবে মেইল করে জানাচ্ছেন, এই অনুষ্ঠানগুলো যেন আমরা চালিয়ে যাই। কেন না, ছোট ছোট কথার মধ্য দিয়ে বড় বড় ভাবনাগুলোকে তুলে ধরা হচ্ছে। সেজন্য একটি সুভাষিত এরকম বলা হয়েছে কি, সুভাষিত ময় দ্রব্য সংগ্রহম ন করোতি জ প্রস্তাব যজ্ঞে সম্প্রাপ্তে কাং প্রদাস্যসি দক্ষিণাম। প্রস্তাব যজ্ঞ কি না, আমরা বার্তালাপ করি, পরস্পরের মধ্যে কথা বলি, বলছে সেই কথা বলার সময়ে এই কথার শক্তিকে বাড়াবার জন্য, কথার মাধুর্যকে আরও সকলের সামনে উপস্থাপন করার জন্য যখন আমরা এই সুভাষিতগুলো বলি তখন মানুষ খুব আনন্দ লাভ করেন। সেজন্য বলছি যখন নাকি তোমার এ ধরনের কোথাও গিয়ে কথা বলার প্রয়োজন হবে, যদি তোমার সংগ্রহে এই সুভাষিতগুলো না থাকে তাহলে ওই সভায় গিয়ে তুমি কি দক্ষিণা দান করবে। না কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলতে হলে সেখানে ভেবে চিনতে খুব মূল্যবান, উপযুক্ত, গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতে হবে, যেন আমরা খুব হালকা কথা না বলি। সেজন্য বলা হচ্ছে তুমি তোমার সংগ্রহের মধ্যে কিছু সুভাষিত রেখে দেবে, মহাপুরুষেরা যেসব কথা বলেছেন, যে কথাগুলো সর্বজন গ্রাহ্য, যেগুলো অত্যন্ত সত্য, ছোট অথচ ভাব ব্যঞ্জক, সেরকম কথা তুমি কিছু কিছু তোমার আয়ত্তে রাখো, দেখবে সকলের সঙ্গে যখন কথা বলবে তারা সেই কথা শুনে আনন্দ লাভ করবে। সেজন্য সুন্দরভাবে বলা হয়েছে সুভাষিত ময় দ্রব্য সংগ্রহম ন করোতি জ প্রস্তাব যজ্ঞে সম্প্রাপ্তে কাং প্রদাস্যসি দক্ষিণাম। আর এই ঈর্ষার প্রভাব কত ভয়ঙ্কর, আরেকটি সুভাষিতের মধ্য দিয়ে বলা হয়েছে যে মানুষ আমরা ঈর্ষান্বিত। স্বামী বিবেকানন্দ বলছেন জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার, আমাদের যে ভারতবর্ষের জাতীয় চরিত্র তার একটা অন্যতম দোষ হচ্ছে এবং অগ্রগতির পথে অন্যতম বাধা হচ্ছে আমাদের মধ্যে ঈর্ষা কাজ করে। কারো কোনো উন্নতি দেখলে আমরা মনে মনে আনন্দ না পেয়ে আমরা ঈর্ষান্বিত হই, তার আমরা অনেক সময় ক্ষতি কামনা করি, প্রার্থনা করি। বলছি ঈর্ষা কত ভয়ঙ্কর, দেখো আমের প্রশংসা সকলেই করে, এই কথা শুনে অন্য ফলগুলোর মধ্যে ভয়ঙ্কর ঈর্ষা হলো। সবাই বলে আম খুব ভালো, আম খুব ভালো, এই আম ভালো এই কথাটা শোনার পরে অন্য ফলগুলোর মনে কীরকম ঈর্ষা হয়েছে, তার ফলে তাদের আকার আকৃতি মধ্যে কীরকম পরিবর্তন এসছে একটি শ্লোকের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। বলা হয়েছে আকর্ণাম্র ফলস্তুতিম জলমভূত
तन नारिकेलांतरम प्राय कंटकितम तथैव पनसम जातम द्विधा उर्वारुकम आस्ते अधो मुखम एव कादल फलम द्राक्षा फलम क्षुद्रतम श्यामत्तम बत जाम्बवम गतमहो मात्सर्य दोषादिह मात्सर्य अर्थात परश्री कातरता की भयंकर बोलछि आमेर प्रशंसा शुने ईर्षावशत नारकेल निजेर अभ्यंतर जलपूर्ण करेछे नारकेलेर भेतरे जल केन भेतरटा एत जल हलो ना सबाई आमेर प्रशंसा करे जेने भेतरे से जेन हिसि करे फेलेछे जलपूर्ण करलो कांठाल निजो शरीर के कंटकाकीर्ण करलो कांठालेर पीठे आमरा देखी अनेक कांटा ना सबाई बोले आम भालो एत ईर्षा हयेछे कांठालेर तार पीठे समस्त कंटकाकीर्ण हये गेलो पीठ कंटकाकीर्ण हलो फुटिफल से फेटे गेलो फुटी फाटा बला हय फुटीटा पाकले एमनि निजे फेटे जाय बोले आमेर प्रशंसा शुनी ना कि से एरकम भावे निजे फेटे गेलो द्विधा विभक्त हलो कलागुलू अधोमुख हये गेलो आर बोला हयेछे आंगुरगुलू तारा हच्छे क्षुद्र हये गेलो छोटो हये गेलो आर जाम से कालो हये गेलो परश्री कातरता ईर्षा एत भयंकर आबार श्लोकटि बोलछि जदिओ बेश कठिन एटि किन्तु खूब सुंदर वास्तवेर संगे एकेबारे मिले जाए ना आकर्ण आकर्ण माने शुने आम्र फल स्तुतिम आमेर फलेर स्तुति शुने आमेर फलेर प्रशंसा शुने आमेर प्रशंसा शुने ताले जलम अभूत तन नारिकेलांतरम जलम अभूत माने जले भरे गेलो नारिकेलेर अभ्यंतर नारिकेलांतरम नारिकेलेर नारकेल फलेर अंतर तार भेतरटा जलपूर्ण हये गेलो आमेदेर प्रशंसा शुने नारकेल फलेर अभ्यंतर जले पूर्ण हलो प्राय कंटकीतम तथैव पनसम पनस हच्छे काठाल काठाल कंटके पूर्ण हलो तार पीठे सब काटा हये गेलो आर द्विधा उर्वारुकम द्विधा माने दुभागे भाग हये गेलो उर्वारुक माने फुटिफल फेटे गेलो आर आस्ते अधो मुखमेव कादल फलम कादल फल हच्छे कला कला अधोमुख हये गेलो देखबेन कलार छड़ा सेगुलो हच्छे कलागुलो अधोमुख हये थाके नीचेर दिके माथा करे थाके आर द्राक्षा फलम क्षुद्रताम द्राक्षा हच्छे आंगुरगुलो क्षुद्र हये गेलो श्यामत्तम बत जाम्बवम जाम्बवम हच्छे जाम जाम फल श्यामत्त लाभ करलो माने कालो हये गेलो श्यामत्वम बत जाम्बवम गतमह मात्सर्य दोषादिह केन एरकम हलो विकृति एसे गेलो फलगुलोर मध्ये बला हयेछे परश्री कातरता थेके मात्सर्य थेके ईर्षा थेके एगुलो हय ता आमादेरो मने ईर्षा एले आमादेर निजेदेरी शरीर मन जेन विकारग्रस्त हये जाय विकृत हये जाय সেজন্য বলা হচ্ছে আমি আপনি যেন ঈর্ষার শিকার না হই আবার আমরা প্রথম শ্লোকটি বলে আজকের আলোচনা আমরা শেষ করছি আমাদের বিষয় ছিল অমৃত কেন স্বর্গে চলে গেল বলতে গিয়ে বলা হয়েছে দ্রাক্ষা ম্লানমুখী জাতা শর্করা চাষমতাম গতা সুভাষিত রসস্যাগ্রে সুধা ভীতা দিবমগতা সুভাষিতের রস মাধুর্যে ঈর্ষান্বিত হয়ে আঙুর ফল টক হয়ে গেল চিনি কঠিন হয়ে গেল এবং অমৃত বা সুধা ভীত হয়ে স্বর্গে আশ্রয় নিল নমস্কার সকলে ভালো থাকবে।